টানা তিন দিন প্রবল দুর্যোগের সামনে পড়তে চলেছে বাংলার একাধিক জায়গা কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে হতে পারে কখন কখন হতে পারে আমরা অবশ্যই আলোচনা করব এই ভিডিওতে এছাড়া আপনাদের অনেকে বলেছেন যে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে আন্দামান সাগরে সেইটি কি হতে পারে এবং কিছু কিছু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সাগরে সেই নিয়ে একটু আলোচনা করতে সেগুলিতে বাংলার কোনো প্রভাব পড়ার চান্স আছে কি না তো আমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে ঘূর্ণিঝড় ফ্যাবিয়ান এই নিয়ে কিন্তু কোনো আতঙ্কের কোনো প্রয়োজন নেই এটা কিন্তু দেখুন আমাদের দেখাচ্ছি এই রয়েছে ভারত আর এই রয়েছে ঘূর্ণিঝড় ফ্যাবিয়ান ভালো করে দেখুন এই হচ্ছে ঘূর্ণিঝড় ফ্যাবিয়ান দেখতেই পারছেন এখানে ঘুরছে আমাদের একবার বলেছিলাম যে যখন যখন এই সি ব্রিজ ভিলেজের কাছে ছিল তখন দেখিয়েছিলাম এখন এটি এখানে অনেকটাই শক্তিহীন অবস্থা রয়েছে এই ঘূর্ণিঝড়টি কোনোভাবে কিন্তু আমাদের স্থলভাগের দিকে আসার কোনো চান্স নেই এইটার ট্র্যাকও যদি আপনাদের দেখিয়ে দিই তাহলে দেখুন এই যে ঘূর্ণিঝড় ট্র্যাকারে আমরা নিয়ে যাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই দেখুন ইসিএম ডবলএম মডেল আমাদের দেখাচ্ছে ট্র্যাকারটা এই দেখুন এইটা ইতিমধ্যে অনেকটা গতিও হারিয়ে ফেলেছে এটা ভালো একটু ছোটো করে দিচ্ছে দেখুন ট্র্যাকটা বুঝতে পারছেন এই দেখুন এই এই রয়েছে ট্র্যাক এখান থেকে শুরু হয়েছিল এখান থেকে আস্তে আস্তে এতটা আস্তে আস্তে এটা এইখানে এই রয়েছে মাদা গাছকার তাও এইখানে গিয়ে এটা কিন্তু দম হারিয়ে ফেলবে তার মানে বুঝতে পারছেন যে এই ঘূর্ণিঝড়টি সম্পর্কে আপনাদের কোনো আপডেট দেখার দরকারই নাই অর্থাৎ ঘূর্ণিঝড় ফ্যাবিয়ান সম্পর্কে তো কোনো ভয়ের কোনো কারণ নেই এটা কত দূরে আর কোন দিকে এগোচ্ছে আর কোন দিকে ভারত আর একটা তৈরি হচ্ছে এইখানে এই একটা সিস্টেম তৈরি হচ্ছে এইটা শক্তি বাড়াতে বাড়াতে চীনের দিকে চলে আসবে সেইটা কি হয় না হয় তার কোনো প্রভাব আমাদের এখানে অবশ্যই আসবে না ওটা কত ওটা অনেকটা শক্তিশালী হবে আর এই যে এইখানে কিছুটা স্লো কিছুটা তৈরি হবে সেইগুলো আস্তে আস্তে প্রভাবে থাইল্যান্ডের ওপর দিয়ে আন্দামান সাগরে প্রবেশ করতে পারে সেইগুলির প্রভাব কি হতে পারে আমরা একটু দেখার চেষ্টা করবো আজ বৃষ্টিপাত কি হবে বৃষ্টিপাতের চান্স কিন্তু একটু কমের দিকে রয়েছে তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি থাকবে এই দিকগুলোতে তাপপ্রবাহও থাকছে এছাড়া এই এই যে রয়েছে উত্তরপ্রদেশের পূর্ব দিকে রয়েছে ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে তার থেকে একটা নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে সেইটা তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে একটি এখানে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে উড়িষ্যার উপরে যার প্রভাবে আমরা বৃষ্টিপাত কিন্তু পাবো মূলত চব্বিশ পঁচিশ ছাব্বিশ বা তার আগে তেইশ বা বাইশ তারিখ থেকে আবহাওয়াতে একটু পরিবর্তন আসবে এখন কিন্তু অনেকটা গরম থাকবে আপনারা ফটাফট লিখে জানিয়ে দিন আপনার এলাকায় এই মুহূর্তে আকাশটা পরিষ্কার আছে না মেঘলা মেঘলা হচ্ছে অবশ্যই জানাবেন সকালের দিকে হয়তো কোথাও কোথাও অংশে মেঘলা আকাশ বা মেঘলা মেঘলা ভাব ছিল এখন কিন্তু দেখুন দুপুরে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবারে পুরোপুরি বৃষ্টিটা যাচ্ছে না বৃষ্টিটা কোনো কোনো অংশে থাকবে চলুন আমরা একে একে দেখাচ্ছি একবার দেখে নিই আবহাওয়া দপ্তর এই মুহুর্তে কী জানাচ্ছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন কুড়ি তারিখে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে তেইশ তারিখে উত্তরবঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বিস্তারিত আমাদের আপনাদের পরবর্তী ক্ষেত্রে বলবো আর দক্ষিণবঙ্গ অর্থাৎ গাঙ্গে পশ্চিমবঙ্গে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এই সময়কালের মধ্যে বলেছে বজ্রবিদ্যুৎ হবে ঝড় হতে পারে তবে কুড়ি একুশ বাইশ এখানে হিট ওয়েব থাকবে অর্থাৎ এইটা কিন্তু সমস্ত জায়গার জন্য নয় পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য যেখানে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে বেশি একটু বেশি থাকবে দুই থেকে চার ডিগ্রি ধীরে ধীরে এখানে কিন্তু বেড়ে যাবে গরম থাকবে তবে এরই মধ্যে আবার পশ্চিমাঞ্চলে এই গরমকে কাজে লাগে কোথাও কোথাও মেঘ তৈরি হতে পারে তো ঝাড়খন্ড এবং উড়িষ্যা তার সঙ্গে বিহারের দিকে গরমটা অনেকটা বেশি থাকবে আমরা আবার চলে এলাম ওইন্ডি লাইভ স্ক্রিনে আকাশ পরিষ্কার এবারে এই জায়গাতে যদি মেঘ তৈরি হয় তাহলে সেক্ষেত্রে মুর্শিদাবাদ বা বীরভূমের দিকে বৃষ্টিপাত হতেই পারে কারণ এই মুহূর্তে যে সমস্ত বৃষ্টিপাতগুলো রয়েছে সবই ওই কিছুটা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া আর কিছুটা পূর্ব বর্ধমানের ওই পূর্ব দিক সংলগ্ন মানে বাংলাদেশের দিক করে যে এলাকা রয়েছে এছাড়াও উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন কিছুটা হুগলি এই এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাতের একটু চান্স বেশি রয়েছে তবে এইগুলোতে গরম থাকবে কিন্তু কোনো কোনো অংশে যদি এখানে মেঘ তৈরি হয়ে যায় মাঝে মাঝে কারণ ওগুলো হচ্ছে লোকাল মেঘ স্থানীয় মেঘ নাও কাস্টে বোঝা যাবে এটা এখান থেকে কোনো কিছু ধরা পড়বে না আপনারাও ওই যদি দেখেও দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর এখন ওই ইন্ডিতে যেগুলি দেখবেন তার সঙ্গে পুরোপুরি সময়ের কোনো কিছু মেলাতে পারবেন না এটা কিন্তু আমাদের বারবার বলে রাখছি আর সবাই বৃষ্টিপাত একসঙ্গে পাবেন না এটা রয়েছে চলুন এবারে যেটা আমাদের বললাম যে বৃষ্টিপাত আসছে সেটা আমাদের দেখাবো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কবে হবে না হবে আচ্ছা তার আগে একবার দেখিয়ে দিই যে লো যেটা রয়েছে যেটা উনত্রিশ তারিখের দিকে আমরা দেখব যে এই জায়গাতে দেখুন এই এই জায়গাটা একটা দেখতে পাচ্ছেন এটা নিম্নচাপের মতোই চলে আসছে এইটার মুভমেন্ট কি হবে এইটার মুভমেন্ট এটা কি কোনো ঘূর্ণিঝড় হবে ঘূর্ণিঝড় বিপর্যয়ের কি কোনো চান্স হওয়া রয়েছে সম্ভবত এটা ঘূর্ণিঝড় হবে না কারণ এখানে বর্ষা এখানে ঢুকে যাচ্ছে এগুলো বর্ষাকে ত্বরান্বিত করবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এখানে তো এইটা সব ম্যাক্সিমাম হয়তো এটার মুভমেন্ট দেখতে হবে এখনও পর্যন্ত ঠিক নেই এটা কী হবে না হবে এটা আসছে যদিও এই দেখুন লো প্রেশার এটা যা যদিও আসছে এইভাবে আসছে যে আন্দামান সাগরের এই দিক দিয়ে এটা আস্তে আস্তে দেখুন উত্তর পশ্চিম দিকে দেখুন আস্তে আস্তে এটা ঠিলছে এদিকে বৃষ্টিটা দেখুন এদিকে সরছে এইদিকে এর ফলে এদিকে বৃষ্টি আসছে এবারে এইটা কি হয় না হয় আমাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো বিভিন্ন মডেলে বিভিন্ন কিছু দেখাবে আমরা একটু দেখি জিএফএস মডেল কি বলছে জি মডেল এখনও কিছু বলছে না জিএফএস মডেল এখন এই নিয়ে ওই জায়গাতেই ঘুরঘুর করছে কিছু এখনও বলছে না তার থেকে ভালো দেখাচ্ছে ইসিএম ডব্লিউ মডেলটা তো এইরকম ব্যাপারটা রয়েছে তো এই নিয়ে এখনও বেশি চিন্তা করার কিছু দরকার নেই আপনাদের প্রশ্ন ছিল আমরা জানিয়ে দিলাম তো এখানে কিন্তু ঝড় বৃষ্টি মতো থাকবে যেহেতু নিম্নচাপ একটু অবশ্যই থাকবে এবারে আমরা দেখাবো বৃষ্টিপাত বৃষ্টিপাত যেটা রয়েছে মূলত একুশ বাইশের পর বাইশ তারিখ থেকে দেখব বাইশ তারিখে কিন্তু এই দেখুন এখানে লো প্রেশার রয়েছে তো লো থাকবে এখানটাতে এই জায়গাগুলোতে ফলে এই জায়গাগুলোর ফলে এখানে বায়ুর প্রবাহ হবে যার বাইশ তারিখে যেটা হবে এই যে এই যে এলাকাগুলির মধ্যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান যেগুলো বললাম আর কি এই এলাকা সংলগ্ন এবার বাংলাদেশ ত্রিপুরার দিকে বেশ কিছু অংশে এই বাইশ তারিখে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও মাঝারি এবং হালকা মাঝারি করে থাকতে পারে এখানে বজ্রবিদ্যুৎ কিন্তু প্রচুর পরিমাণে থাকবে এই দেখুন দেখছেন এই এলাকাগুলিতে বৃষ্টিপাত বেশি থাকবে বাকি অংশে কিন্তু সম্ভাবনা কম থাকবে এটা একটু ভালো করে দেখে নিন বিস্তারিত বলে দিচ্ছি দেখুন উত্তর চব্বিশ পরগনা নদীয়া কিছুটা হুগলি এবং কিছুটা মুর্শিদাবাদ ধরে খুলনা বিভাগের একদম এই এলাকাগুলিতে খুলনা পর্যন্ত এখানে ঝিনাইতে করচানপুর যা 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 রয়েছে সব এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু থাকবে এটা দক্ষিণবঙ্গের ব্যাপারটা বলছি মঙ্গলবার বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে দেখুন বাড়বে এই দেখুন বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তো আসবে কলকাতা তার পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পশ্চিম বর্ধমান মেদিনীপুর এগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে এই দেখুন এইভাবে বৃষ্টিপাত থাকবে এর সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হুগলি বিভিন্ন অংশে থাকবে এই এলাকাগুলিতে আর এগুলোতে বিক্ষিপ্ত থাকলে এগুলো এগুলোতেও বৃষ্টিপাত আসতে আসবে না এই বৃষ্টিগুলো সবই এদিকে সরবে যখন তখন এই জায়গাগুলোতে দেখুন মনমনসিং রয়েছে ঢাকা রয়েছে কুমিল্লা রয়েছে বরিশালের সমস্ত জায়গা রয়েছে এবং খুলনা বিভাগে রয়েছে এখানে এই জায়গাগুলোতে ত্রিপুরা সমেত এখানে অনেকটা জোরদার বৃষ্টিপাত হবে মাঝারি দিকে মাঝারি ভারী কোথাও কোথাও ভারীও হতে পারে এবারে বৃষ্টিগুলো দেখা যাবে যে বুধবার চব্বিশ তারিখে বৃষ্টিটা বাড়বে চব্বিশ তারিখে তখন ভারী বৃষ্টিপাত আসছে এই যে অনেক জায়গাতে দেখুন ভারী বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে ভারী তার সঙ্গে অতি ভারীও হবে এখানে এখানে বীরভূম রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে একটু কমের দিকে থাকবে কিন্তু থাকবে এই পুরুলিয়া বাঁকুড়ার সংলগ্ন এলাকাতে একটু কম থাকবে কিন্তু বৃষ্টিপাত থাকবে কিন্তু এই যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকগুলোতে এছাড়াও কলকাতা হাওড়া এগুলোতে কিন্তু চব্বিশ পরগনার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে মূলত এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মানে হেভি রেনফলের হতে পারে ভারী বৃষ্টিপাত আবহাওয়া বলবে জায়গাটা দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এখানটাতে খড়দা পানিহাটি চন্দননগর এদিকে হাওড়া রয়েছে বনগাঁ রয়েছে এই জায়গাগুলো চা চাকদা শান্তিপুর মানে নদীয়া কৃষ্ণনগর এই জায়গা জায়গাগুলো পূর্ব বর্ধমান মেমারি এদিকে মঙ্গলকোট কালনা কাটোয়া মেহেরপুর এগুলো রয়েছে দামুভাড়া কটচাঁদপুর রয়েছে করিমপুর এদিকে বেলডাঙ্গা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কাটোয়া এগুলোতে অনেকটা বৃষ্টিপাত থাকবে কতুলপুর রয়েছে বাঁকুড়া আরামবাগ এগুলোতে চন্দ্রকোনা হিরপাই বালিচক তমলুক পিংলা সবং এগুলোতে বৃষ্টিপাত হবে হলদিয়া মন্দামনি এছাড়াও সাগরদ্বীপ নামখান পশুমাঞ্চলের দিকে বৃষ্টিপাত কিন্তু এখানে থাকবে অনেকটা জোর বৃষ্টিপাত কিন্তু এখানে হতে পারে বুধবারের পর আমরা দেখব যে বৃহস্পতিবার বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টিটা এখানে অনেকটা থাকবে দেখুন ত্রিপুরা হয়ে আসছে বৃষ্টিগুলো এইভাবে কিন্তু অনেকটাই বৃষ্টি ঢুকবে ভারী বৃষ্টিপাত পরবর্তীকালে দেখুন এখানে বৃষ্টিপাত আসছে এই যে এই দেখুন জোর বৃষ্টিপাত অর্থাৎ এইগুলোতে কিন্তু তিন দিন টানা বৃষ্টিপাত টানা বলতে টানা তিন দিন বৃষ্টি টানা সবসময় হবে না দুর্গাপুর আমল দেখুন পুরুলিয়াতে বৃষ্টি ঢুকে যাচ্ছে পুরুলিয়া পশ্চিম এখানে বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম এখানে নদিয়া এখানে রয়েছে হুগলি এখানে রয়েছে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা বারিপুর বিষ্ণুপুর দেখুন এখানে রয়েছে কিন্তু এখানে বসিরহাট এগুলো থেকে সবই আসবে এছাড়াও শ্যামপুর এদিকে তমলুক ঘাটাল কোলাঘাট পাঁচকুড়া আমতা বজবজ এদিকে মাসার সিঙ্গুর জঙ্গলাপাড়া জগৎবল্লভপুর আরামবাগ পাবা খানাখুল চন্দ্রকোনা আলমগোড়া ঝাড়গ্রাম সব দিকে কিন্তু বৃষ্টিপাতই থাকবে এইভাবে বৃষ্টিপাত একটা রয়েছে যেটা দেখুন পরিষ্কার করে দেখে যেটা পরের দিক পরে সেটা দেখুন রান দিকে সরে যাবে এদিকে এবং অনেকটা বৃষ্টিপাত রয়েছে ডানদিকে দিকে অনেক বাঁধিকা দেখাচ্ছে তো সুতরাং এইগুলোতেই অল্প অল্প পরিবর্তন পাবেন ছাব্বিশ তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভব যেটা আমাদের আগেই বলে দিয়েছিলাম দেখুন এতটা কিন্তু বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতগুলো বলে দিলাম এই দক্ষিণবঙ্গে কিন্তু এরকম বৃষ্টিপাত রয়েছে সাতাশ তারিখে দেখুন বৃষ্টিপাতগুলো সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাতগুলো একটু কমের দিকেই থাকবে সাতাশ আঠার দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো প্রায় নাই বললেই চলে অর্থাৎ বৃষ্টিপাত এখান থেকে আসবে না অর্থাৎ ছাব্বিশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে এগুলোতে হালকা মাঝারির সঙ্গে মাঝারি ভারী সব মিলিয়ে মিশিয়ে দেবে অর্থাৎ বৃষ্টিটা বেড়ে যাবে এই সময়কালে এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গে কীভাবে সেটা বলে দিচ্ছি তার আগে এবারে কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুব বেশি নেই যেটা বললাম যে এই জায়গাগুলোতে থাকতে পারে কুড়ি তারিখে এইভাবে বৃষ্টিপাত কিছুটা থাকবে একুশ তারিখে কুড়ি তারিখে শুধুমাত্র বললাম যেটা এইগুলোতে এই জায়গাগুলোতে যদি মেঘটা ওঠে আর কি তবেই বৃষ্টিগুলো হবে না হলে গরমটা থাকবে কুড়ি তারিখ কিন্তু গরম থাকবে এখানে বুঝতে পারলেন এখানে অনেকটাই বিয়াল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি দেখুন চল্লিশ ডিগ্রি এইগুলোতে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পশ্চিমবর্ধমা দিকে অনেকটা তাপমাত্রা বেশি থাকবে বুঝতেই পারছেন এতটা কিন্তু বলে দিলাম একুশ তারিখে রবিবার রবিবারে কিন্তু গরম থাকবে তে এখানে তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি দেখাচ্ছে এইগুলোতে অনেকটা কিন্তু ভালো করে দেখে দক্ষিণ মকড়া দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিগুলো আসছে একুশ তারিখে কিছুটা বৃষ্টিপাত হবে যেখানে মুর্শিদাবাদ এখানে রয়েছে কিছুটা বীরভূম নদীয়া উত্তর চব্বিশ পরগনা সগ্নগ্ন কিছুটা বাংলাদেশের এলাকাগুলিতে থাকবে রাজশাহী মনমোহন সিং কিছুটা ঢাকা ত্রিপুরা কুমিল্লা এগুলোতে থাকবে কিন্তু বুঝতে পারলেন তো এইগুলো হয়ে যাওয়ার পরে বাইশ তারিখেও বৃষ্টিপাত থাকবে মূলত বাংলাদেশে এই দেখুন বৃষ্টিপাত আসছে বাংলাদেশে কিন্তু উত্তর পূর্ব মানে এখানে যেটা রয়েছে এই যে মনমোহন সিং সিলেট এগুলোতে হয়ে ঢাকার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এইগুলো ত্রিপুরার দিকে উত্তর ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা মধ্য ত্রিপুরা মধ্য বাংলাদেশে বৃষ্টিপাত থাক বাইশটা দিকে বৃষ্টিপাত হবে এদিকে শিফট করবে কিছুটা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এবং কিছুটা পূর্ব বর্ধমান সংলগ্ন এবং উত্তর চব্বিশ পরগনা এবং এইগুলোতে এটা রয়েছে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত দেখে নিলেন অনেকটা বলে দিলাম এবারে আমরা যাচ্ছি উত্তরবঙ্গের দিকে এই সময়তে আচ্ছা একটা ব্যাপার বলার আছে এখানে কিন্তু প্রচণ্ড বাজ পড়বে মানে কেন দুর্যোগ বলছি বাজ পড়বে এই দেখুন শনিবারে অল্প বিস্তর পড়তে পারে এইগুলোতে বাংলাদেশের দিকে কিন্তু রবিবারে ওই দিকেই থাকবে একটুখানি করে এই যে কোথাও কোথাও থাকতে পারে এইগুলোতে একটু এই এই এটা হচ্ছে এরিয়াটা এই এরিয়াটা হচ্ছে এখন গরমটা যেহেতু পশ্চিমের দিকে বেশি থাকে ফলে এই জায়গাগুলোতে একটু সেল তৈরি হবে কিছুটা জলীয় বাষ্প যেহেতু ঢুকছে তাই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হবে তাই একটুখানি ঝড় বৃষ্টি টাইপের কোথাও কোথাও হতে পারে কিন্তু বৃষ্টিগুলো মূলত এই দিকটাতে থাকবে এবার তেইশ চব্বিশ পঁচিশ এই সময়কালটাতে যদি দেখেন যে অনেক বিদ্যুৎ হবে এই দেখুন দেখতেই পাচ্ছেন কতটা বজ্রবিদ্যুৎ দেখে দিলাম অনেকটা একদম আবারও একবার ওই কথাটাই বলবো দড়াম দড়াম করে পড়বে বাজ বুঝতেই পারছেন তো অনেক জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশি থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখুন হয়ে গেল এবারে আমরা চলে যাচ্ছি একটু উত্তরবঙ্গের দিকে যারা দক্ষিণবঙ্গে ছিলেন এবারে উত্তরবঙ্গটা দেখুন উত্তরবঙ্গে আমরা চলে যাচ্ছি উত্তরবঙ্গে রাতে বেলাতে বৃষ্টিপাত আসতে পারে দেখুন এখানে বছর দেখে নিন বজ্রবিদ্যুৎ আসছে কিনা আমরা দেখে নিচ্ছি বজ্রবিদ্যুৎ কিন্তু আলিপুরদুয়ার কোচবিহারের দিকে হতে পারে মালদা সবই দেখা যাচ্ছে দেখুন একদম পরিষ্কার করে একুশ বাইশ পর্যন্ত শুধুমাত্র দার্জিলিং কালিম্পং কিছুটা উত্তর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং বাংলাদেশের সিং সিলেট এগুলোতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু এখানে হতে পারে দেখতেই পাচ্ছেন এবারে আমরা তেইশ তারিখে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিছু অঞ্চলে বেড়ে যেতে পারে এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু উত্তরবঙ্গে খুব একটা বেশি নেই ভালো করে দেখুন এই যে চব্বিশ তারিখে কিছুটা হতে পারে চব্বিশ তারিখে উত্তরবঙ্গে কিছুটা বেশি বজ্রবিদ্যুৎ হতে পারে কিন্তু বেশি নেই কিন্তু এখানে নেই অল্প অল্প রয়েছে দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ অনেকটা বেশি পঁচিশ তারিখে কিছুটা বিহার দিয়ে এদিকে যেতে পারে সেক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রংপুরের দিকে মালদার দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এইটা অনেকটা বড় দেখে নিলেন অনেকটা বিস্তারিত দেখিয়ে দিলাম এরকমভাবে ভাবে আপনাদের কেউ দেখাবে না এত ধরে ধরে আপনাদের দেখিয়ে দিলাম এতটা ছাব্বিশ সাতাশ সাতাশ তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হবে এবারে উত্তরবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে কবে কবে রয়েছে দেখুন শনিবার রাতে কিছুটা বৃষ্টিপাত আস ঢুকবে কিছুটা ঢুকবে হালকা মাঝারি করে ঢুকবে যে বাড়ছে বৃষ্টিগুলো দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত এইগুলো দেখ আসাম সমেত মেঘালয় দিয়ে দেখুন বৃষ্টিপাত আছে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু হবে যেমন আলিপুরদুয়ার কোচবিহার আসাম মেঘালয়ের দিকে দেখুন বৃষ্টিপাত আসছে রংপুরটাও দেখতে দেখুন হালকা মাঝে কোথাও কোথাও থাকবে একসঙ্গে সব বৃষ্টিপাত হবে না তো রবিবারও দেখুন আবার রাতে বেলাতে আবার বৃষ্টিপাত আসবে বড় করে কিন্তু দেখাচ্ছে আমাদের উত্তরবঙ্গে একুশ তারিখে একটু বৃষ্টিটা কমবে বাইশ তারিখে তেইশ তারিখের দিকে দেখুন কি হচ্ছে বাইশ তারিখে রাতের দিকে দেখুন সারাদিন বাই দেখাচ্ছি এই দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিপাত হালকা মাঝারি হচ্ছে তেইশ তারিখ চব্বিশ তারিখে দেখুন চব্বিশ তারিখে বৃষ্টিগুলো মনে হচ্ছে একটু ঢুকবে চব্বিশ তারিখ সকালের রাত মানে মঙ্গলবার রাত থেকে তেইশ থেকে চব্বিশের মধ্যে আলিপুরদুয়ার কোচবে জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টিপাত কিন্তু আসবে এইগুলোতে দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে সব সময় হবে না মাঝে মাঝে হবে পঁচিশ তারিখে দেখুন কীরকম বৃষ্টিপাত থাকছে এইরকমভাবে দেখুন বৃষ্টিপাত আসছে এই যে বিহারের দিকে বৃষ্টিপাত থাকবে অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর মালদা এবং জলপাইগুড়ি এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এই হচ্ছে ব্যাপার ছাব্বিশ তারিখেও থাকবে ছাব্বিশ তারিখ সকাল পর্যন্ত সাতাশ তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন হতে শুরু করবে এই সময়তে বঙ্গোপসাগরে এখানে লো প্রেশার থাকবে আন্দামান বন্দমান সাগর নয় আন্দামান সাগরের দিকে এইটা কী হয় না হয় আমাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো আপাতত এই রকমই ব্যাপার এখন এখানটাতে গরম থাকবে এই জায়গাগুলোতে তাপ প্রবাহ থাকছে তাপমাত্রা অনেকটা বেশি একবার দেখাচ্ছি তাপমাত্রা দেখলেই বুঝতে পারবেন দেখুন তাপমাত্রা আমরা যদি নিয়ে যাই দেখুন দুপুরের দিকে তাপমাত্রা দেখুন কীরকম গরম এইগুলোতে বিয়াল্লিশ একচল্লিশ ডিগ্রি যেখানে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম চল্লিশ একচল্লিশের মধ্যে ঘুরঘুর করছে মেদিনীপুর ঝাড়গ্রাম গরম এবং অস্বস্তিকর অবস্থা থাকবে এইগুলোতে কিন্তু কম কলকাতা হাওড়া চব্বিশ পরগনা হুগলি মুর্শিদাবাদ নদী থেকে একটু তুলনামূলক কম কিন্তু গরম থাকবে বাংলাদেশে অনেকটা কম রয়েছে তো সমস্ত জায়গা কিন্তু দেখিয়ে দিলাম তাহলে পুরো ব্যাপারটা যেটা হলো বৃষ্টিপাতটা এক নজরে যদি যদি আমরা দেখাই উপর থেকে পুরো জায়গাগুলো তাহলে এইভাবে একটা বৃষ্টিপাত ধীরে ধীরে আসছে শনিবারে সেরকম কিছু বৃষ্টিপাত নেই তবে কোথাও লোকাল মেল মেঘ তৈরি হলে আলাদা কথা বাংলাদেশে কিছুটা থাকতে পারে আর যেটা আমাদের এখনই বললাম আর কি এইভাবে কিছুটা সম্ভাবনা থাকবে এই যে এইটা এইটা যার সঙ্গে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া কিছু এলাকা থাকবে রাজশাহী থেকে শুরু করে খুলনা এবারে একুশ তারিখে বৃষ্টিপাত কিছুটা এরকমভাবে থাকবে আর একটু কমিয়ে দিই তাহলে একটু বোঝা যাবে এরকমভাবে থাকবে বাইশ তারিখে কিছুটা বৃষ্টিপাত বাংলাদেশে ঢুকবে দিয়ে ওটা বা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আসবে কিছুটা তেইশ তারিখ থেকে বৃষ্টিপাতগুলো এইভাবে দেখুন এইভাবে এইভাবে যাচ্ছে দেখুন বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে আসছে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ আসছে উত্তরবঙ্গও আসছে ভারী বৃষ্টিপাতও আসছে হালকা মাঝারিও আসছে সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত হবে না এদিকে হবে আগে হবে কখনো পরে হবে কেউ বলবে দুপুরে বৃষ্টিপাত শুরু হয়ে গেলো কেউ বলবে সন্ধ্যেবেলা বৃষ্টিপাত হচ্ছে কেউ বলবেন রাত্রে বৃষ্টিপাত হচ্ছে এভাবে থাকবে সাতাশ তারিখ থেকে আর এখানে বৃষ্টিপাত থাকবে না মোটামুটি ফাঁকা ওই মাঝে মাঝে আংশিক মেঘলা শুকনো এই রয়েছে আপডেট এবারে স্যাটেলাইট ইমেজ এখনকার অবস্থা দেখুন আশা করি ফাঁকা ফাঁকাই থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে কোথাও কোথাও আংশিক মেঘলা ব্যাস ধন্যবাদ